Happy anniversary. Happy anniversary, Shuna. Welcome back to my channel. নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে 4th মার্চ আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো এই 7 বছর কমপ্লিট হলো যদিও সেরকম কোনো প্ল্যান নেই তবু তোমাদের সাথে আজকে ব্লগটা খুব সুন্দর করে মানে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন বাজে 6টা 5 আর সবে মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম তো এখন যাচ্ছি ওই বাড়িতে প্রত্যেক দিনের মতনই রুটিন কোনো ডিফারেন্স কিছু নেই তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো যদি কোনো ইন্টারেস্টিং কিছু হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো সঙ্গে থাকো চলে আসলাম বাড়ি বাইরে সব কাজবাজ হয়ে গেছে তারপরেই প্রত্যেক দিনের মতন রান্নাঘরে এসে দরজাটা খুললাম জানলাটা খুললাম তো এবার একটুখানি এখানে বসবো তারপরে কাজবাজ শুরু করব দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দরজা টরজা খুলে নিলাম আর উঠোনটা আজকে ঝাড় দেওয়াটা তোমার সাথে শেয়ার করলাম না এসে চেঞ্জ টেঞ্জ করে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি রান্নাঘরে তো চলো এবার রান্না বান্না সব শুরু করবো আর আজকে হচ্ছে শনিবার আর শনিবার আমাদের নিরামিষ তো দেখা যাক নিরামিষের মধ্যেও কী স্পেশাল করা যায় তোমরা দেখতে থাকো ব্লগটা বড় দরজার দোয়ার তো ধুয়েই দেওয়া হয়েই গেছে আর রান্নাঘরের দরজাটা এরকম জল ছিটিয়ে রেখে দিই এটা ধোয়ানো হয় না সবসময় তো এখন আমি চা বসাবো তার জন্য জল নিয়ে নিচ্ছি চা আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সব সবজি টবজিগুলো কেটে নেব যখন আম গাছে বোল আসার টাইম সেই সময় এনেছে আম বুঝতেই পারছো কী যে নিয়েছে এর দাম তো যাই হোক এই দিয়ে করবো আজকে টক ডাল গরম তো পড়েই গেছে আর গরমে কিন্তু টক ডাল আর শুক্তো এই দুটোই মানুষের খুব ফেভারিট তো আমাদের তো ফেভারিট তোমাদের কার কার পছন্দ গরমের সময় টক ডাল বা শুক্তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো টক ডালটা বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে বেগুন কেটে নিচ্ছি বেগুন তো ভাজা করব আর তার সাথে দেখা যাক কী করি নিরামিষ তারপরে আবার অ্যানিভার্সারি তো স্পেশাল একটু কিছু রাখার চেষ্টা করব দেখা যাক কী করি কোনো রেসিপি ফলো না করে নিজের মন মতন সব রকম মিক্স ম্যাচ করে একটা আলুরদম বানাবো যেটা তোমরা অনেককে কাশ্মীরি আলুরদমও বলতে পারো আবার এটা মেথি আলুরদমও বলতে পারো তো চলো বানিয়ে নিই আলুগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল সেদ্ধ করে মা ছুলে রেখেছিলো তো আমি এসে একদিকে বেগুন ভাজা আর একদিকে তো বললাম ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে আর একদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলুরদম করবো আর তার সাথে পনিরও করবো পনিরও আনা রয়েছে ফ্রিজে বার করে রেখেছি কেটে পনিরটাকেও করতে হবে তো বুঝতেই পারছো নিরামিষ দিনে একটু পদ সবারই বেশি লাগে আর তারপরে আমাদের বাড়িতে তো এমনিতেই মানে রান্নার পদ বেশি হয় আর নিরামিষ দিন তো আরও কোনো কথাই নেই তো চলো আলুগুলোকে ভেজে নিই তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তেলের মধ্যে দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে একটু সাদা জিরে দারচিনি আর লবঙ্গ ছিল না ওটা আর দেওয়া হয়নি তাই শুধুমাত্র এলাচই দিয়ে দিয়েছি আর এলাচ আর সাদা জিরেটা একটু তেলের পর নেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা বাটা আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো একদম লো ফ্লেমে ভাজা করে নেবো যাতে মশলাটা পুড়েও না যায় আবার এইদিকে ভাজাও হয় আদা বাটা আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোটাও হালকা হালকা ভাজা হয়ে এসছে আর এইদিকে আমি দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর পনিরগুলো কী দিয়ে ভাজা করেছি তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি তারপরে আবার চলে আসলাম আলুর দমে এর মধ্যে আমি এখন জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি দেবো মানে জিরের গুঁড়োর বেশিটা ধনের গুঁড়ো থাকবে আর তার অর্ধেক থাকবে জিরের গুঁড়ো আর এবার এর মধ্যে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে চাল মগজ আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি চাইলে তোমরা কয়েকটা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দিতে পারো তো আমার কাছে কাজু বাদাম ছিল না তাই চাল মগজ আর কিশমিশটা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম আর এই মশলা কষানোর সময় চিনি দিয়ে দিলাম এতে তরকারির টেস্টও ভালো হয় আর মশলার কালারটাও খুব সুন্দর আসে সামান্য হলুদ আর নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এই কষানোর টাইমে আমি কিছুটা মটরশুঁটি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম তো এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম আর তারপরে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম
আর এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। তোমরা যেমন ঝোল চাইবে সেরকম ভাবে জল দেবে। এটা বেশিরভাগ মাখা মাখায় ভালো লাগবে, তো আমি খুব একটা বেশি মাখা মাখা রাখবো না, একটু হালকা ঝোলও রাখবো যেহেতু ভাতের সাথে খাওয়া হবে। আর এদিকে দেখো আমি পনিরগুলো যেটা দিয়ে ভেজেছিলাম তোমাদের বলবো, তো পনিরে আমি নুন হলুদ আর সামান্য চিনি আর তার সাথে একটুখানি কর্নফ্লোর দিয়ে ভেজে নিয়েছিলাম। এতে করে পনিরের গায়ে একটা হালকা কোট হয় আর খাওয়ার সময় বেশ দারুণ টেস্ট হয়। এদিকে আমি পনিরের জন্য সব মশলা টশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি, এদিকে পনিরের ঝোলটাও হচ্ছে, আর এদিকে আলুরদমও রেডি। আলুরদমের মধ্যে আমি গরম মশলা আর একটুখানি কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম, তো আমার আলুরদম কিন্তু একদম রেডি। এরকমভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর তারপরেই আলুরদমটাকে নামিয়ে নেব। এটা ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরটাও হয়ে গেছে, তো পনিরের রেসিপি এর আগে অনেকবার শেয়ার করেছি তার জন্য আজকে আর শেয়ার করলাম না। আর তারপরে এখানে আমি রুটি বেলে নিচ্ছি, তো আজকের সকাল সকাল অনেকগুলোই রুটি করতে হয়েছিল। বাবা তো দুটো রুটি খায়, মার জন্য করেছিলাম, ওই বাবা মার জন্য তিন চারটে করি রোজই, বাট আজকে সকাল সকাল অমিতও রুটি খেয়েছে, আমিও রুটি খেয়েছি, তার জন্য বেশ অনেকগুলো রুটি বানাতে হয়েছিল সকাল সকাল। আর রুটি বানাতে বেশ অনেকটাই টাইম লাগে, যতই বলা হোক না কেন যে রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বেশ টাইম লাগে বেলরে ভাজরে ছেঁকা করে, আমার তো এটাই মনে হয়। তো তারপর ঘরটা আজকে অমিতে আমাকে ঝাড় দিয়ে দিয়েছিলো, কারণ আজকে আমার একটু বেরোনোর তাড়া রয়েছে, তো ঘরটা ওই ঝাড় দিয়ে রেখেছিলো। আর তারপরে আমি রান্নাঘরটার ঝাড় দিয়ে একবারে পুরোটা পরিষ্কার করে বাড়াচ্ছি। এর মধ্যে আমি রেডিও হয়ে গেছি, তো অমিত দেখো এখানটায় আমার জন্য রুটি আর এই যে তরকারি মানে আলুরদম আর পনিরের তরকারি দিয়ে টিয়ে গুছিয়ে দিয়ে গেলো, বলো খাওয়া দাওয়া করেই বেরো। আর ওরও খাওয়া হয়ে গেছে, ও রুটি খেয়েছে বললাম সকাল সকাল, আমিও ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে আবার আসছি। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট দেখেই নিয়েছো, আর তারপরে আমি রেডিও হয়ে গেছি, আর জুটোর পাপা এদিকে রেডি হচ্ছে। অন্যদিন জুটোর পাপা আমাকে নিয়ে যায়, বাট আজকে আমি ওর সাথে যাবো না, মানে ও আগে যাবে আমি পরে যাবো, বা আমি আগে যাবো ও পরে যাবে যাই না, ওই হয়তো এখনই বেরিয়ে পড়বে। তো যেটা বলবো বলে এখন ক্যামেরাটা অন করলাম, আজকে তো সকালেই বলেছিলাম আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি ওয়েজ মানে রাতেবেলা ফোনে ফোনে হয়েছিলো ভিডিও কলে, মানে আমি ভিডিও কল করেছিলাম ও ঘুমিয়েই গেছিলো, মানে যখন আমাদের অ্যানিভার্সারি তার দু তিন মিনিট আগে মানে ওই 11:53 এরকম নাগাদ ও উইশ করে ঘুমিয়ে গেছে, বলছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ছি, আগে থেকে উইশ করে দিলাম। তো আমি 12:01 দিকে ভিডিও কল করেছিলাম, তখন তুলেছিল তখনই আমি ওকে উইশ করেছিলাম। তো একবার অন ক্যামেরা একটুখানি উইশ করে দিই, হ্যাপি অ্যানিভার্সারি শুনে। তো এখন বেরোবে, আমিও বেরিয়ে যাবো, তো চলো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি বেরিয়ে পড়ি তারপর কথা বলবো। বাড়ি থেকে বেরিয়েই উঠে পড়লাম টোটোতে, গন্তব্য কোথায় বলো তো, যাচ্ছি সুপার মার্কেট কিছু কেনাকাটা করতে। তাই বলে এটা ভেবো না যে অ্যানিভার্সারির জন্য কিছু কেনাকাটা করছি, একদমই না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কিসের জন্য কেনাকাটা করতে গেলাম আর কী কী বা কিনলাম। তো বাজারে এসে খুব বেশি ভিডিও করতে পারিনি, ওই একা একা আসলে যেটাই হয় না কিনবো না ভিডিও করবো, তো তাই এই ঢোকার মুখটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক নতুন নতুন কালেকশান, অনেক নতুন নতুন জিনিস এসেছে, তো কখনও সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না মার্কেটটা পুরোটা, যদি কখনও পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কেনাকাটা করে বাড়ি যাই, কথা হবে। তো দেখো চলে এসেছি ফাইনালি বাড়ির রাস্তায়, ওখানে গিয়ে আর বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাজারে ভিড়ও ছিল মোটামুটি, আর তারপরে কেনাকাটা করতে গেলে না আর ভিডিও করা হয় না, আর যদি সাথে কেউ একজন যায় ধরো আমি কোনো কিছু দেখছি সে ভিডিও করে দিল, ঠিক আছে একা একা কিনতে গেলে আর ভিডিও করা হয় না। তো যতটুকু পেরেছি একটু আধটুকু ওই ঢোকার মুখটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভেতরে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর এই যে সব কেনাকাটি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী কী কিনলাম, অবশ্য এটা কিন্তু আমার অ্যানিভার্সারির কোনো কেনাকাটা না, তো কিসের কেনাকাটা সেটা আমি বাড়ি গিয়েই বলছি যা যা কিনলাম, একটু পরেও বাড়াবো, দেখা যাক। ওই ব্লগটা আলাদাভাবে শেয়ার করার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে বেরোনোর, যাই না বাড়ি গিয়ে দেখি এদিককার কী অবস্থা, তারপরেই বুঝবো বেরোতে পারবো কিনা। প্রচণ্ড রোদেরও তাপ রয়েছে, সানগ্লাসটা নিয়ে বেরোতে ভুলে গেছি, সানগ্লাস বোধহয় আনাও নেই এই বাড়িতে, আবার এই দুপুরে রোদের মধ্যে যদি বেরোয় এইভাবেই বেরোতে হবে, তাকাতেই পাচ্ছি না ক্যামেরা দিকে, এত রোদের তাপ লাগছে। তো চলো বাড়ি যাই, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আসো আসো আসো, চলে আসো আসো, দেখো কী এনেছি তোমার জন্য, আসো। বাড়িতে এসে দেখলেই জুডোবাবুকে নিয়ে আসলাম মামমামদের বাড়ি থেকে, ওখানেও সবার সাথে খেলছিল, আর এখানে এসে দেখছি তোজোবাবু ঘুমাচ্ছে আর জুডোবাবুকে এখানে ফোন দিয়ে বসলাম আর মা বোনকে খাইয়ে দিচ্ছে।
তো দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, বাড়িতে এসে আর কথা বলার সেরকম টাইম হয়নি। ছোটো বাবা আর বড়ো বাবা এদের নিয়ে ব্যস্ত হয়েছিলাম, তারপর স্নান টান করে নিলাম, জুডোকে খাইয়েও নিয়েছি, ইভেন মা জুডোকে ঘুম পাড়িয়ে দিল। আমি এতক্ষণে ভিডিওর ভয়েস ওভার কমপ্লিট করলাম, তো ভিডিও এডিট করে ভিডিও সেভেও আসলাম। তো ভিডিও সেভ হয়ে গেলে ভিডিওটা আপলোড করবো, তারপরে যা যা কাজ থাকে সেগুলোই সারবো। তার আগে এখন আমি খেয়ে নেবো, খেয়ে দেওয়ার বিকেল মানে বাজারে বেরোবো। আর কী কী কিনেছিলাম সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, বাড়িতে এসে বললাম আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো ওগুলো আমি বাজার থেকে এসে সন্ধ্যার দিকে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী কিনলাম আর কিসের জন্য কিনলাম, সেটাও তোমাদের বলে দেবো। আমি তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিছুটা হলেও, আর না বুঝলে ব্লগটা কন্টিনিউ করো, বুঝতে তো পারবেই। আর কী কী কিনলাম সেটা তো অবশ্যই দেখতে হবে বলো, তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। আর আমি সকালবেলা কী কী রান্না করেছিলাম সেটা তো জানোই, পনির আলুর তরকারি আর হচ্ছে এদিকে আলুর দম আর ডাল আর বেগুন ভাজা, এগুলোই করে এসেছিলাম। তো মা কী রান্না করেছে অনেকদিন ধরে তোমাদের দেখানো হচ্ছে না, তো চলো আজকে দেখিয়ে দিই মা কী রান্না করেছে। তো দেখো এই হচ্ছে মা রান্না করেছে তেলাপিয়া মাছ আর আলু বেগুন দিয়ে একটা তরকারি মতন, মাখা মাখা তরকারি। আমাদের বাড়ির মতন ঝোল হয় না, পাতলা হয়, মা একটু মাখা মাখা তরকারি বানায়, কারণ ঝোল খাওয়ার লোক নেই, বেশি লোক না তো অল্প লোক। তো এই হচ্ছে তরকারি, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর তার সাথে তো ভাত অবশ্যই রয়েছে। আর এটার তলায় কী আছে দেখি অল্প, ও এটার মধ্যে জুডো দুধ জাল দিয়ে রেখেছে। তো আজকে এই রান্না হয়েছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। কিন্তু কিন্তুটা কি দাঁড়াও বলছি, কিন্তুটা হচ্ছে এটাই, আজকে হচ্ছে শনিবার মানে আমাদের নিরামিষ, আমি খাবো না। জুড়োকে খাইয়েছি মাছ দিয়েই ভাত খাইয়ে দিয়েছি, কারণ ও তো ছোটো মানুষ, যদি সামনের পরে না থাকে তাহলে যেটা হয় সেটাতেই খাইয়ে দিই। যেহেতু সামনের পরে মাছ রয়েছে মা বললো ওকে মানাতে হবে না, তুই ওকে মাছ দিয়েই খাইয়ে দে। তো আমি কিন্তু আমার জন্য আলুর দম আর পনিরের তরকারি ওই বাড়ি থেকে নিয়েই এসেছি। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো, তারপরে রেডি হয়ে বেরোবো, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন রাত অনেকটাই বেজে গেছে, আর জুডোর পাপা সবেমাত্র অফিস থেকে আসলো, আর এখন একটুখানি দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিয়ে অ্যানিভার্সারি পালন হলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যা থেকে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি, অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা বিছানা একদম করা কমপ্লিট হয়ে রয়েছে। তো জুডোর পাপা একটু আগেই এসেছিলো, তো সকালবেলা আসার টাইমে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, তো অ্যানিভার্সারি, তো একটুখানি মিষ্টি মুখ করালাম। আজকে তো এমনিতে আমাদের নিরামিষ দিনটা, তো নিরামিষ নিরামিষই গেল। ইচ্ছা আছে কালকে একটুখানি হালকা পাতলা একটু কিছু করার, দেখা যাক, যদি করি তো অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। দেখা যাক কী করা হয়, যেটাই করি অবশ্যই তো তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করার চেষ্টা করছি আরও সুন্দর করে। তো দেখা যাক, যেটা তোমাদের দেখাবো বলে এখন বসলাম, যে সকালে যে সুপার মার্কেট গেছিলাম মানে হাটে, ওখান থেকে কী কী কিনলাম তোমাদের তো দেখাতেই পারিনি। সকালবেলা এসে কাজ বাসে রেটে আবার গেলাম বাজারে, যদিও বাজারের ব্লগটা আমি আলাদাভাবে শেয়ার করেছি। তো আজকে অ্যানিভার্সারি দিনে মানে একটু বেশিই ব্যস্ততম দিন কেটেছে, এটা স্বাভাবিকই, অন্য দিনের থেকে এই দিনটা একটু বেশিই ব্যস্ততম কেটেছে। আবার ওই যে তোজবাবু সব জিনিসপত্র আনতে টানতে গেছিলাম, যদিও সেই ব্লগটা তোমরা পরের ব্লগেই দেখতে পারবে, খুবই সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য তৈরি করেছি, অবশ্যই দেখে নিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে কী কী কিনলাম। আর এগুলো কেউ ভেবো না যে অ্যানিভার্সারির জন্য কিনেছি, বা এটা অ্যানিভার্সারি গিফট বা এক্সেন্ট্রা কিছু, জাস্ট সামনেই হোলি মানে বসন্ত উৎসব, তো তার জন্য একটু আমাদের এবছর আলাদা একটুখানি মানে প্ল্যান রয়েছে অন্য বছরের তুলনায়। অন্য বছর তো বাড়িতেই থাকি, হালকা পাতলা আবির টাবির খেলা হয়, বাট এবারের জন্য একটু স্পেশাল প্ল্যান আছে, তার জন্য একটুখানি কেনাকাটা করলাম। চলো কী কী কিনলাম সেটাই তোমাদের আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে কেনাকাটার জিনিসপত্র, আমি আজকে কোনো ক্যারি নিতে ভুলে গেছিলাম, মানে কোনো পার্সেল ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তার জন্য এরকম ওখান থেকে যে ব্যাগগুলো দিয়েছে ক্যারি সেটার মধ্যেই নিয়ে আসতে হয়েছিলো। সবার ফার্স্টেই আমি দেখিয়ে দিই, কার্ডটা দেখাবো সবার ফার্স্টে, জুডো বাবুরটাই দেখায়। হ্যাঁ, এই হচ্ছে জুডো বাবুর একটা হোয়াইট কালারের টি শার্ট, যেটা ফুল স্লিভ, এটা একদম হোয়াইট, এটার মধ্যে কিছু লেখা নেই। আমি চাচ্ছিলাম হ্যাপি হোলি বা বসন্ত উৎসব এই সমস্ত কিছু লেখা থাকবে, বাট একটা পুরোপুরি হোয়াইট। তোমাদের এর সাথে একটা জিনিস বলে দিই, আমি অনলাইনেও একটা অর্ডার দিয়েছি হ্যাপি হোলি লেখার, যদি ওটা চলে আসে 6 তারিখের ভেতরে তাহলে এটা এমনই রাখবো, এটার কিছু করবো না। যদি ওটা 6 তারিখের মধ্যে না আসে, 6 তারিখ রাতে আমি অর্ডার ক্যান্সেল করবো, আর এটাকে আমি এই সামনেটা একটুখানি ডিজাইন করে দেবো কালার্স দিয়ে, হ্যাপি হোলি বা বসন্ত উৎসব এক্সেন্ট্রা কিছু লিখবো, যদি করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এটা ডিপেন্ড করছে, যদি আমার পার্সেল চলে আসে তাহলে আর এটা নষ্ট করবো না, এটা এমনই রাখবো, এটা অন্য কোনো একটা প্রোগ্রামের জন্য ইউজ করা যাবে। সামনে তো আরও অনেক কিছু আছে, ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে আরও অনেক হয় যেগুলো হোয়াইট পরলে খুব ভালো লাগে, তো এটা তাহলে আর নষ্ট করবো না, এইভাবেই রেখে দেবো, একটু বড়ও আছে। আর যদি না আসে তাহলে এটার মধ্যে কালার পেন্ট করবো, যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটা গেলো জুডোর জামা। আর তারপরে কিনেছি জুডোর পাপার জন্য একটা টি শার্ট নিয়েছি, এটার মধ্যে এরকম হ্যাপি হোলি লেখা রয়েছে,
এই যে দেখো উল্টো ধরলাম, এই যে এখানটা হ্যাপি হোলি লেখা রয়েছে, যদিও তোমরা উল্টো দেখছো না সোজা দেখছো আমি বুঝতে পারছি না। তোর বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি, প্রথমে ইচ্ছা ছিল দুজনের জন্য দুটো পাঞ্জাবি নেবো, কিন্তু কি বলতো একদিনের জন্য অত দাম দিয়ে পাঞ্জাবি নিতে একটু গায়ে লাগছিল, তার জন্য একটু নর্মাল প্রাইসের মধ্যে দুটো গেঞ্জি নিয়ে নিয়েছিলাম। আর আমি যেটা নিয়েছি সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি নিয়েছি যেটা হোয়াইট কালারের একটা ব্লাউজ, অনেকদিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল, যেটা অল ওভার শাড়ির সাথে পরা যায়, আর পছন্দ মতনও একটা পেয়ে গেছি, তার জন্য নিয়ে নিয়েছি। তো দেখো এই হচ্ছে হোয়াইট কালারের একটা ব্লাউজ, আর তার মধ্যে গোল্ডেন কালারের এরকম চুমকি চুমকি বসানো। তো ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে দেখা মাত্র, এরকম টাইপের ব্লাউজ আমি খুব কমই দেখি, খুবই একদম ডিজাইনার একটা ব্লাউজ। আর যেটার হাতে একটা স্লিপলেস, বাট এখান থেকে আবার এরকম ইয়ে কুচি মতন দেওয়া আছে যাতে স্লিপলেসটা বোঝানো যায়। এই টাইপের ব্লাউজগুলো পরতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে এটা নিয়ে নিয়েছি হোয়াইট কালারের ব্লাউজ, এটা মানে কোনো প্ল্যান ছিল না বাট নেওয়া হয়ে গেছে। আর তার সাথে নিয়েছি একটা শাড়ি, বললামই যে একটা আলাদা প্ল্যান আছে বসন্ত উৎসবের জন্য, তো সেই কারণে নিয়েছি। যদি সাকসেস হয় তো স্পেশাল একটা ব্লগ হতে চলেছে হোলির দিন, তো আমাদের বাঙালিদের দোল পূর্ণিমা, যাই হোক হোলি আর দোল পূর্ণিমা একই জিনিস। তো তার জন্য এরকম ইয়েলো কালারের একটা শাড়ি নিয়েছি, ইচ্ছা ছিল পুরো হোয়াইট নেওয়ার, বিশ্বাস করো এরকম টাইপের, মানে আমি যেমন চাচ্ছিলাম হোয়াইট সেরকম পেলামই না, যে পেয়েছিলাম হোয়াইট বাট সেম শাড়ি আমার অন্য কালারের আছে, তো সেম শাড়ি দুটোই নিয়ে নেবো, হোয়াইট হয় মানে একটা হোয়াইট একটা অন্য কালার, তো সেই জন্য আর সেম শাড়ি নিলাম না, তার জন্য এরকম ইয়েলো নিলাম। আর বসন্ত মানেই তো রঙিন, যে কোনো রঙই পরা যেতে পারে, হলুদ অরেঞ্জ লাল কালো সাদা যে কোনোই, সাদা পরলে কি একটু বেশিই ভালো লাগে হোলির দিন। যাই হোক আমি নিয়ে নিয়েছি ইয়েলো কালারের এরকম একটা হ্যান্ডলুম, এটা কিন্তু লিয়ান হ্যান্ডলুম না বাট হ্যান্ডলুম একটুখানি ইয়ে টাইপের, এটা হলুদের মধ্যে সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করা। এই হচ্ছে শাড়ি, তো এটা আমি পরেও পরতে পারবো, যে হোলির দিন পরবো বলে আর পরতে পারবো না সেটা না, এটা কিন্তু পরেও পরতে পারবো, তার জন্য হলুদটা নিলাম। আর আমার অনেকদিন ধরে একটা হলুদ এরকম বেশ টকটকা হলুদ, যেটা কী বলে বাসন্তী কালার বা কাঁচা হলুদ কালার যেটাই বলো না কেন, সেই কালারের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল। আমার হলুদ আছে, হলুদের মধ্যে রেড বা মেরুনিশ কম্বাইন্ড পুরো একটা হলুদ আছে, যেটা অল্প রাতের দিকে পড়লে ভালো লাগবে, একটু কী বলবো কাজ করা বেশি হেভি। একটা আছে হলুদের মধ্যে পিঙ্কের কম্বিনেশান, পুরো হলুদ ছিল না বাট এবার একটা নিয়ে নিলাম হলুদ। আর একটাও হলুদ শাড়ি নেওয়ার ইচ্ছা আছে পরে, একটুখানি ভালো টাইপের মানে একটু হেভি গর্জেস হবে সেরকম, কারণ হলুদ কালারটা আমার এত ভালো লাগে আর হলুদ কালারটা আমার ওপর খুব শ্যুটও করে। তো যাই হোক এই হচ্ছে হলুদ শাড়ি। আমি না একটা জিনিস দেখাতে গিয়ে মানে সেই জিনিসের ডিটেলসে বলে দিই আমার কোনটা ভালো লাগে কি না লাগে কোনটা কিনবো, মানে আমার মনে যত কথা থাকে সব তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। জানি না ব্লগটা কত বড় হতে চলেছে, যদিও খুব একটা বেশি বড় হবে না কারণ আমি এগুলো দেখাবো বলে ব্লগটার বেশি বড় করিনি। তো এই হচ্ছে আমার হোলি স্পেশাল শাড়ি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটার দাম কিন্তু খুবই কম, খুবই কম, মানে তোমাদের কী বলবো ধারণাও নেই এটার দাম কত নিয়েছে। যদি কারো জানার ইচ্ছা থাকে আমার শাড়ির দাম কত নিয়েছে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো শাড়ির দাম কত নিয়েছে। আর শাড়ির সাথে পরার জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি, হলুদের সাথে ভাবছিলাম কি নেবো ব্ল্যাক নেবো না রেড নেবো, তো তারপরে ডিসাইড করলাম যে রেডই নিই, ব্ল্যাক যদি পরে কখনো মনে হয় নেওয়ার ইচ্ছা তখন নিয়ে নেবো, কারণ রেডটা সব কিছুর সাথেই পরা যায়, ব্ল্যাকও সব কিছুর সাথে পরা যায়, বাট এই হলুদটার সাথে রেডটাই মনে হচ্ছে একটু বেশিই ভালো লাগবে। আর এটাও ওরকম টাইপের ব্লাউজ, যেটার হাতাটা স্লিপলেস বাট এরকম কুচি কুচি দেওয়া আছে বলে স্লিপলেসটা বোঝা যায় না। এই ব্লাউজটা আমার অনেক দিন ধরে নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো নিয়ে নিয়েছি। এটার একটা মাল্টি কালারও ছিল, ওটাও বেশ ভালো লাগছিলো, বাট আমার তো রেড দরকার তাই রেডি নিয়ে নিয়েছি। এটা জানো তো ব্লাউজটা নেওয়ার সময় কী ইনসিডেন্টস হয়েছিলো তোমাদের বলি, মানে দোকানে আমি যে দোকান থেকে সবসময় ব্লাউজ নিই সেই দোকানেই গেছিলাম, এটা খুব বড় দোকান, তোমাদের এর আগে হয়তো দেখিয়েছি বাট আজকে আর দেখানো হয়নি, তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কেনাকাটা করেছিলাম, জুডো এখানে ছিল। তো যাই হোক দোকানে আমি গিয়ে বলছি যে আমাকে এই ব্লাউজ দেবে, তো বলছে ব্লাউজ আছে আমাদের বড় গোডাউনে রয়েছে এখানে নেই আনাতে হবে। আমি দাঁড়িয়েই আছি 10 মিনিট ধরে, ওখান থেকে ব্লাউজ আনালো, তিনটে কালার ছিল হোয়াইট ব্ল্যাক আর রেড, তো আনালো, তারপরে আমি ব্লাউজ নিয়ে আসলাম। তো খুবই চেনাশোনা দোকান আর খুবই মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়। এই ব্লাউজটার দাম নিয়েছে জানো কত, জানতে চাও যদি তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি বলে দেবো। খুবই সুন্দর সুন্দর ব্লাউজ আর খুবই রিজনেবল প্রাইস, এই ব্লাউজ যদি আমি হাবড়ায় কিনতে যেতাম না করে হলো 500-600 টাকা নিয়ে নিত, বাট এটা খুবই কম দামে পেয়েছি, তার জন্যই আমি সুপার মার্কেটে যাই সবসময় জন্য শপিং করার জন্য। তো এই হচ্ছে আজকে আমার কেনাকাটা সুপার মার্কেট থেকে, যেটা আমরা হোলির জন্য কিনেছি বিশেষ করে, আর অন্য কোনো কিছুই না, না অ্যানিভার্সারি গিফট না অ্যানিভার্সারির কেনাকাটা, তো এই হচ্ছে আমাদের হোলির কেনাকাটা। তো চলো খুব শীঘ্রই হোলিরও একটা সুন্দর ব্লগ হতে চলেছে, আসতে চলেছে তোমাদের জন্য, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি হোলির মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আজকের মতন বাই বাই।